উর্দুতে একটু কথাগুলো বলে আমি অর্থ করে দিচ্ছি। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে হাঁটু গাইরা একদম চিত হয়ে পড়ে যাবে, এমন হবে হাসরের ময়দানে জাহান্নামের ভয়ে মানুষের কলিজা শুকায়ে যাবে। ইয়া রব, সকল মানুষ বলতে থাকবে কলিজা শুকায়া, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আব্বাই নেহি, ভাই নেহি, বাচ্চে নেহি, বিবি নেহি, মা সন্তানকে খুঁজবে না। যেই মা এই শীতের দিনেও রাত্রের বেলায় যেই মাতার সন্তান প্রস্রাব করে দেয়, আবার নিজের কাপড়টা গুটাইয়া নিজে কষ্ট করে নিজে প্রস্রাব করে আরেক সাইডে আইনা বাচ্চাকে শোয়ায়, সেই মাও জাহান্নামের ভয়ে বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান, আল্লাহ আমাকে বাঁচাও। বাবার দরকার নাই, ভাইয়ের দরকার নাই, বোনের দরকার নাই, মার দরকার নাই, কারো প্রয়োজন নাই, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। শুধু আমরা না, সমস্ত নবীরা সহ বলতে থাকবে ইয়া রব নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া রব নফসি নফসি, ইসমাইল ইয়া রব নফসি নফসি, মুসা আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি, সমস্ত পয়গম্বররা সহ ময়দানে সকল মানুষ, সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ থাকবে সবাই আয়, একুন মানুষ যে জাহান্নামের ভয়েও নিজের জন্য কিছু চায় না, একুন ব্যক্তি যে নিজের জন্যই কিছু চায় না, শুধুমাত্র আল্লাহর কাছে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এমন নবীর বিরুদ্ধে যেই নবী হাসরের ময়দানে জাহান্নামের ভয়েও উম্মতের কথা ভুলে না, সমস্ত নবীরা ভুলে যায়, সেই নবীকে 94% মুসলমানের রাষ্ট্রে সেই নবীর খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে বক্তা ফেটে যায়। একটা আশিক রাসূল যার ভিতরে নবীর মহব্বত আছে, তার বাবাকে মেরে ফেললে যে কষ্ট না আসে, আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করলে তার চাইতে বেশি কষ্ট লাগে। তোমরা আমার মাকে হত্যা করে ফেলেছো, যে কষ্ট আমরা পাই তার চাইতে বেশি কষ্ট আসে। একটা আশিক রাসূলের তার নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে, আহ এই নবীকে নিয়ে কটুক্তি করে, তোমার আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হাসরা শুরু করে দিয়েছে। শুধু পঞ্চ করে না, গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে আমার আপনার মুসলমান ভাইদের উপরে কাদিয়ানির দল আক্রমণ করেছে। আল্লামা শাহ আহমদ শফি কয়েকদিন আগে উলামায়ে কেরামকে দেখে নিয়ে বলেছেন, আমি ঢাকায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ নিউজটা শুনে আলহামদুলিল্লাহ বলতে হবে আপনাদের, আমি ঢাকায় যাচ্ছি, উলামায়ে কেরাম আপনারা প্রস্তুত হন, সারা দেশের ওয়াজ মাহফিলগুলোতে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেন, জনমত অর্জন করেন, মানুষকে বুঝান। আমি শাহ আহমদ শফি শেখের বেটি হাসিনার কাছে যাব, যা বলবো বাংলার জমিনে যদি ক্ষমতার মস্তদে থাকতে হয় তবে বাংলার জমিনে কাদিয়ানিদের কাফের ঘোষণা করে ক্ষমতায় থাকতে হবে। মুসলমান একসাথে বলতে হবে, আমি বলবো গোলাম আহমদ কাদিয়ানি, সবাই হাত তুলে বলবেন কাফের কাফের, রাজি তো রাজি আছো তো? ও ময়মনসিংহের মুসলমান, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে প্রশ্ন করে 94% মুসলমানের রাষ্ট্রে কি করে কাদিয়ানিরা তোমার আমার নবী নিয়ে টানাটানি করেছিল, কি জবাব দিব আমরা? আমরা বলতে পারবো আল্লাহ আমরা কাদিয়ানি যে কাফের এই কথা বলেছিলাম। গোলাম আহমদ কাদিয়ানি একটা হাত তোলাও যেন বাকি না থাকে, সেই হাত নবীর কষ্টে কষ্টার্জিত হবে না, যে অন্তরের ভিতরে নবীর কথা বললে নবীকে কটুক্তি করলে কষ্ট লাগে না, এগুলো মুনাফিক এবং দালাল। যেগুলো ফেসবুকের মেসেঞ্জারের আইডি হ্যাক হয়েছে বলে আল্লাহর নবীর দালালদের পক্ষ অবলম্বন করে বাংলার জমিনে বুলাই মেরেছে, মুসলমানদেরকে নবীকে নিয়ে কটুক্তি করেছে। আবার ময়মনসিংহের পলিটেকনিক্যালে অনন্ত সরকাররা আজকে মুসলমানদের নবীকে গালাগালি শুরু করে দেয়, বহু বিবাহগুলোকে নবীর লুচ্চামি বলে আখ্যায়িত করে, আহ কষ্টে মুক্তা পাইতে যায়। আমি বলবো এই অনন্ত সরকার, এই বিপ্লব বা এই সমস্ত গুলাকে বন্ধ করতে হলে আগে সেই সমস্ত দালগুলার শাস্তি বাংলার জমিনে হতে হবে।
আজকে সমস্ত দালালেরা ফেসবুকের আইডি হ্যাক হয়েছে বলে মুসলমানদেরকে চালায় দেয়। এদের শাস্তি যদি না হয় তাহলে এই সমস্ত ব্যক্তিরা নবীর দুশ্মনী করতেই থাকবে, করতেই থাকবে। তাই বাংলার জমিনে আগে ওই সমস্ত দালালদেরকে শাস্তি দেওয়া হোক যারা নবীকে গালি দেওয়ার পরে ওই দলে, ওই মুনাফিকদের দলে গিয়ে অন্তর্ভুক্ত হয়। প্রিয় হাজিরিন, আমার সাথে আবার বলতে হবে, আমি হাত তুলে বলবো, গোলাম আহমদ কাদিয়ানি আপনারা সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন কাফের কাফের, রাজি তো? গোলাম আহমদ কাদিয়ানি সবাই হাত তুলে, গোলাম আহমদ কাদিয়ানি আমি বলবো কাফের কাফের, বলবেন গোলাম আহমদ কাদিয়ানি কাফের কাফের। শুধুমাত্র এভাবেই চলবে না, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা হয়, হুজুররা এখানে আছেন, আল্লামা মামুনুল হকদের হাত ধরে আমাদের একটা আশা হয়, বাংলার প্রত্যেকটা মুসলমানের মোবাইলের রিংটোন হওয়া দরকার গোলাম আহমদ কাদিয়ানি কাফের কাফের। প্রত্যেকটা মুসলমানের মোবাইলের রিংটোন হওয়া দরকার, এই রিংটোন বাজবে, ফোন আসলেই বাজবে গোলাম আহমদ কাদিয়ানি কি কাফের, রিংটোন আহমদ কাদিয়ানি কাফের, গোলাম আহমদ কাদিয়ানি কাফের কাফের। আমি বলবো কাদিয়ানির দালালেরা সাবধান, আপনারা বলবেন সাবধান সাবধান, কাদিয়ানির দালালেরা সাবধান সাবধান, কাদিয়ানির দালালেরা সাবধান সাবধান, ইসলামের শত্রুরা মুসলিমের সাবধান, ইসলামের শত্রুরা মুসলিমের সাবধান। প্রিয় হাজিরিন, কথাগুলো এই জন্য বলি বুকটা ফেটে যায়, আফসোস লাগে, পরিতাপের বিষয়, আজকে মুসলমানদের জন্মভূমি শাহ জালালের ভূমি, শাহ কোরআনের ভূমি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহ যেই জমিনের মধ্যে শুয়ে আছেন, যেই জমিনের মধ্যে হাফেজ হুজুরের মতো ব্যক্তি শুয়ে আছেন, সেই জমিনে ওলামায়ে কেরাম কি ভয় করবে? কোনো ব্যক্তির ভয় করবে? ওলামায়ে কেরাম কাকে ভয় করবে? ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম ভয় করে কাকে? জোরে বলতে হবে, চিল্লায় বলতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ আমার রবকে, যারা এই কথার উপর মুস্তাকামু অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এদের ভয় নাই, এদের পেরেশানি নাই। তাখাফু বলা হয় ভিতরের ভয়, তাহজানু বাহ্যিক বাহিরের ভয়কে বলা হয়। প্রিয় হাজিরিন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, ও বরং জান্নাতের সুসংবাদ আছে। কিসের সুসংবাদ কথা বলেন? যেহেতু আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, আল্লাহ তাআলার জমিনের ভিতরে ভয় করব কাকে? নাকি কোনো তাগুতের রক্তচক্ষুকে? কথা বলে নাকি কোনো প্রধানমন্ত্রীকে, না কোনো রাষ্ট্রপতিকে, না কোনো তাগুতের রক্তচক্ষুকে ভয় মুসলমান করে? কথা বলে আমরা হামলা মামলার পরোয়া করি? কথা বলে মুসলমান হামলা মামলার ভয় করতে পারে? মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা চুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি মুরব্বী সকলের। ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমাদের। ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের, ওই সিংহ পুরুষ আল্লামা কাসেমি আকাবির আমাদের। পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার হুংকারে কেঁপে উঠে সব বাতিলের গরম মসনদ, ঠিক কিনা? সেই সমস্ত আকাবিরদের উত্তর শুরু হয়ে আমরা যদি মিনমিন করে কথা বলি, আজকে আমাদেরকে একত্ববাদের কথা বলে, ঐক্যের কথা বলে দালালি করে কিছু কিছু মানুষ। আরে ঐক্য হতে পারে, মুসলমান সংখ্যায় পাঁচজন হবে, মুসলমান ক্ষুধার্ত হবে, তাই বলে কি মুসলমান বিষ খাবে? কথা বলেন, মুসলমান কি মদ খাবে? মুসলমান ক্ষুধায় তরণায় খাবারের সাথে কি মদ ইয়াবা ফেন্সিডিল খাবে? কথা বলে খাবে না, কেন খাবে না? ঐক্যের নাম দিয়ে যারা বলে যে মওদুদীবাদ, যারা আবির্ভাব ঘটাইতে চায়, এদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে? কথা বলেন পারে?
আমরা ঐক্য করব, আমরা এই দেশকে ইসলামের পক্ষে শাসন করার স্বপ্ন দেখব। আল্লামা